মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়, ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন, অবাক করা কাণ্ড যুবকের, যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়, ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন যুবকের। সম্প্রতি বিশ্বস্ত সূত্রে এমনই খবর পায় পুলিশ। এক যুবক হাফ মার্ডার বা ফুল মার্ডার করার বিজ্ঞাপন দিয়েছে। এলাকায় কিছু ছাপানো পোস্টার দেওয়ার পাশাপাশি বিজ্ঞাপন দিয়ে ভিজিটিং কার্ডও তৈরি করেছে সে। রীতিমতো নিজের ছবি, ফোন নম্বর দিয়ে মানুষ মারার জন্য সুপার কিলিং এর বিজ্ঞাপন। ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় পোস্টারিং করে চলছে প্রচার। ঘটনার খবর পাওয়ার পর আর দেরি করেনি পুলিশ। ক্যানিং এর ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে বিগত 2-3 দিন ধরেই এলাকার বিভিন্ন সূত্র মারফত এই ভিজিটিং কার্ডের খবর মিলছিল। পাশাপাশি সোমবার ক্যানিং এর ধর্মতলা এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গায় এ সম্পর্কে পোস্টারও পড়ে। বিষয়টি জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে হানা দেয় ধর্মতলা গ্রামে। সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে পুলিশ আধিকারিক বলেন, আমরা এরকমই একটা গতকাল ইনফরমেশন পাই, ইনফরমেশনের বেসিসে আমরা মোরসেলিম বলে একজন অ্যারেস্ট করি, একজনকে, যার কাছ থেকে আমরা একটা ভিজিটিং কার্ড পেয়েছি এবং ওখানে ওর লোকাল এলাকা থেকে কিছু পোস্টারও পড়েছিল বলে আমরা খবর পেয়েছি লোকাল ইন্টেলিজেন্স থেকে, যেখানে ও এটা বলে ভিজিটিং কার্ড ছাপিয়েছিল যেখানে হাফ মার্ডার এবং ফুল মার্ডারের অর্ডার নেওয়া হয়। আমরা ওর কাছ থেকে একটা আর্মসও পেয়েছি, আর্মস সহ আমরা আজকে ওকে পিসি চেয়ে কোর্টে পাঠিয়েছি। এরপরে ডিউরিং পিসি পিরিয়ড আমরা আরও ডিটেলস ইন্টারোগেশন করে জানতে পারবো যে এইগুলো কেন করেছে, ও এরকম কাজ আদৌ কোথাও কিছু করেছে কিনা, বা এই যে প্রিন্টিং ও করলো এই প্রিন্টিং কোন প্রেস থেকে করলো, বা ওর কাছে আরও কোনো আর্মস আছে কিনা, ও ডিটেলস আমরা এরপরে পিসি পিরিয়ড ইন্টারোগেশনেই জানতে পারবো। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এর আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গত বছর অগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিল এই মোরসেলিম। এক বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য সহ 3 জনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ভাগ্নে ওই যুবক। ওই খুনের ঘটনার তদন্তে নেমেও ক্যানিং থানার পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছিল, কিন্তু সে সময় নাবালক হওয়ার কারণে জামিন পেয়ে যায় মোরসেলিম। স্থানীয়দের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই কার্যত এলাকার মানুষকে মাঝে মধ্যেই ভয় দেখাতো এই অভিযুক্ত। গত কয়েকদিন ধরে মানুষ খুন করার জন্য সুপারি নেওয়ার বিজ্ঞাপন দিতে শুরু করেছে সে। পুলিশ জানিয়েছে পুলিশি জেরায় নিজের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। দিতের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ভিজিটিং কার্ডও উদ্ধার হয়েছে। প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে খুনের সুপারি নেওয়ার ঘটনা অবাক করেছে তদন্তকারী অফিসারদেরও, যদিও যুবকের মায়ের দাবি ছেলের মানসিক সমস্যা রয়েছে। আপনার ছেলে খুন যখন করে আপনি জানেন? ওই যে লিফলেট ছাপিয়েছে, ও মদ খেয়ে ওই রকম পাগল, অন্যজন খেয়ে গেছে, ও কি করবে, ও মাথা দিন মাল ঘরে দোকান আছে, সবাই ভুষি মাল আছে, খাবার দোকান আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ক্যানিং। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।